তো আজকে চলো সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া বিনা তেলের চিপি তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি আমি 300 গ্রাম পটল। প্রথমে পটলটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পটল কাটার আগে এভাবে জল দিয়ে ধুয়ে নিলে পটল বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, আর কাটার পরে আর পটল না ধুলেও হয়। এখন চলো পটলগুলো কেটে নিই। প্রথমে দুই প্রান্ত কেটে বাদ দিয়ে নিচ্ছি, এরপর পটলের ছালটাকে তুলে নিচ্ছি। তবে সম্পূর্ণ ছালটা আমি তুলব না, দেখো কোথাও কোথাও ছাল রেখে দিচ্ছি আর কোথাও তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটলের খোসা আমি ছাড়িয়ে নেওয়ার পর একটা পটলকে দুটুকরো করে নিচ্ছি, দেখো এরকম বড় বড় করে কেটে নিলাম। বানাবো আমি আলু পটলের নিরামিষ রসা, তাও আবার বিনা তেলের। দেখো আমি আমার পরিমাণ মতো পটল আর আলু নিয়েছি। প্রথমে শুকনো কড়াইয়ে ফোড়ন দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ উঠছে। এরপর দিচ্ছি টুকরো করে রাখা আলুটা। আলুগুলোকেও দেখো একটু বড় করে টুকরো করে নিয়েছি। অল্পক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে কড়াইয়ে লেগে আসছে, তখন অল্প অল্প জল দিয়ে আলুটাকে ভাজতে হবে। যেহেতু বিনা তেলে রান্না, তেল তো দেব না, জল দিয়েই আলুটাকে ভাজতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ হতে দিলাম। ঢাকাটা খুলে নিলাম প্রায় 2 মিনিট পর, আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি খুন্তি দিয়ে কাটতে পাচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো। ঝাল খেলে ঝাল লাল লঙ্কা গুঁড়ো দেবে, নয়তো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবে, তাতে ঝাল কম হবে, কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিলাম গ্রেট করা টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখে কি মনে হচ্ছে যে এটা বিনা তেলের রান্না? ঢাকা দিয়ে কম আছে, একটু কষিয়ে নেব। দেখো ঢাকাটা খুলে নিচ্ছি, 2 মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি কসৌরি মেথি। নিরামিষ রান্নাতে কসৌরি মেথি দিলে দারুণ সুগন্ধ হয় আর স্বাদও বাড়ে। এখন দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো কিন্তু আমি ভাপিয়ে নিইনি, তোমরা চাইলে হালকা করে ভাপিয়ে নিতে পারো, তবে না ভাপিয়েও এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আছে কষিয়ে নেব। আমি মাঝে দুবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম, দেখো পটলটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি গরম জল, দেখো রান্নার কালারটা কত সুন্দর এসেছে। তুমি যদি কাউকে এটা বলে না দাও যে এটা তেল ছাড়া রান্না, কেউ ধরতেই পারবে না। ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা আমি খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ বিনা তেলের পটল আলুর রসা। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এখন চলো বাটির মধ্যে পরিবেশন করে দেখাই। দেখো দেখে কি বুঝতে পারছো যে এটা বিনা তেলের রান্না, কতটা লোভনীয় হয়েছে। এটা তোমরা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারো।